আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে 30 সেকেন্ডে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল করতে হয় তা নিয়ে এই ভিডিও। হ্যাঁ, কথাটি মিথ্যা না, 30 সেকেন্ডেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে। এই ভিডিওটি কেউ খারাপ কাজে ইউজ করবেন না। এই ভিডিওটি দেখার উদ্দেশ্য হলো আপনারা যাতে সিকিউর থাকতে পারেন, কেউ যাতে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিসেবল করতে না পারে, এই জন্য এই ভিডিওটি। 30 সেকেন্ডেই ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল করতে আপনার প্রোফাইল পিকচারে একটি পিকচার আপলোড করতে হবে, তাহলেই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে 30 সেকেন্ডেই ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল করতে হয়। এজন্য আপনি আপনার যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন অথবা আপনার ফেসবুক অ্যাপস থাকলেও চলবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে যে অ্যাকাউন্টটি, এটি আমার একটি ফেক অ্যাকাউন্ট, এটি আমি ডিসেবল করব MD রুবেল নামে। অ্যাকাউন্টে আমি লগ ইন করতেছি। লগ ইন করার পর এখানে এডিট প্রোফাইল পিকচার, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করে আমি আমার মেমোরি থেকে সেই পিকচারটি আপলোড করব, যেটি আপলোড করলে ফেসবুক অ্যাকাউন্ট সাথে সাথেই ডিসেবল হয়ে যায়। এটি হচ্ছে সেই পিকচারটি, এটি পাকিস্তানের এক বাহিনীর পিকচার। এটি আপনি গুগলে বুরহান ওয়ানি লিখলেই পেয়ে যাবেন। এরপর আপলোড যে অপশানটি রয়েছে, এই আপলোড অপশানে ক্লিক করবেন। এখন আপনারা দেখতে পারলেন পিকচারটি সেট হয়ে গেল। একটু রিফ্রেশ করে দেখবেন যে পিকচারটি অটো রিমুভ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন যে পিকচারটি রিমুভ হয়ে গেছে। কিছুক্ষণ অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর দেখতে পারবেন যে আপনি ফেসবুক অ্যাকাউন্ট থেকে বের হয়ে গেছেন। এই যে এখন আপনারা দেখতে পারলেন যে আমাকে ফেসবুক থেকে বের করে দিয়েছে। এখন আমি যদি লগ ইনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে উপরের অ্যাকাউন্টটি চলে গিয়েছে। এখন আমি যদি সেই অ্যাকাউন্টটি লগ ইন করতে যাই, লগ ইনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন অ্যাকাউন্টটি ডিসেবলড। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিসেবলড। এভাবে আপনি মাত্র 30 সেকেন্ডের মধ্যেই আপনার যে কোনো অ্যাকাউন্ট ডিসেবল করে দিতে পারেন। অবশ্যই আপনারা সতর্ক থাকবেন যাতে কেউ আপনাদের প্রলোভন দেখিয়ে এই পিকচারটি আপনার প্রোফাইলে সেট না করে দেয়, এবং আপনি কখনোই এটি নিয়ে খারাপ কাজ ইউজ করবেন না, নাহলে আপনি পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।